নতুন প্রকল্পে চাকরি নতুন প্রকল্পের চাকরি অর্থাৎ যে প্রকল্পে নিয়োগ করছে সেই প্রকল্পের চাকরির জন্য আপনাদের কি করতে হবে পুরো বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো নতুন প্রকল্পে চাকরি যোগ্যতা আবেদন প্রক্রিয়া এবং বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা তার ওপরও দিতে পারে বেতন কি পোস্টে নিয়োগ করা হচ্ছে কারাই বা আবেদন করতে পারবে সরাসরি চলে যাব আমরা অফিসিয়াল নোটিফিকেশনে সেখান থেকে কিন্তু পুরো বিস্তারিতভাবে দেখতে পাব অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি এখানে দেখতে পারবে যে অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে সাত তিন দু হাজার চব্বিশে এই তারিখে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে তারপর এখানে দেখতে পারবে এখানে আবেদন করার সময় কি কি প্রয়োজন রয়েছে এবং কি পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা রয়েছে ডেটা ম্যানেজার পোস্টে টোটাল একটি শূন্য পদ রয়েছে এবং লোকেশন ভ্যাকেন্সি কোথায় নিয়োগ করা হচ্ছে ব্যারাকপুর ব্লক নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে এবার দেখো গ্রাজুয়েট হতে হবে সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটারে আবেদন করার ক্ষেত্রে এবং টাইপিং স্পিড থাকতে হবে ত্রিশটি ওয়ার্ড মিনিটে মিনিবাজ এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদন করার সময় বয়স যে জন্য আবেদন করবেন যে বয়স লাগবে আবেদন করবেন করার জন্য থেকে বছর হতে হবে এই বয়সটা কিন্তু জানুয়ারি মধ্যে হতে হবে যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের আলাদাভাবে ছাড় দেওয়া থাকছে এগারো হাজার টাকা বেতন দেওয়া হবে এই চাকরির জন্য দেখো যারা আবেদন করবে তাদের কিন্তু বাসিন্দা হতে হবে কোথাকার বাসিন্দা হবে ভারতের নাগরিক হতে হবে বা উত্তর চব্বিশ পরগনা জেলার বি ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে এই আবেদনটি চলবে কিন্তু এখানে দেখতে পাচ্ছ আবেদন যে চলবে সেটা ডেট দেওয়া হয়েছে সাত তিন দু হাজার থেকে ষোলো চার দু পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন এবং এখানে যে বিস্তারিতভাবে বলা হয়েছে কি বলা হয়েছে দেখো এখানে যে বলা হয়েছে যে প্রার্থীদের ছবির স্ক্যান করে এবং প্রার্থীর পূর্ণ স্বাক্ষরে স্ক্যান করা কপি আপলোড করতে হবে অনলাইন আবেদন সফলভাবে জমা দেওয়ার পর প্রার্থীর বিবরণ সহ একটি ফর্ম তৈরি হবে যাতে ছবি এবং স্বাক্ষর থাকবে প্রার্থীদের রেকর্ডের জন্য ফর্মের একটি মুদ্রিত কপি রাখার অনুরোধ করা হচ্ছে অর্থাৎ যখন আবেদন করবেন যে কপিটা বেরোবে সেই কপিটা কিন্তু নিজের কাছে রাখতে হবে এছাড়াও অনলাইন আবেদন সফলভাবে জমা দেওয়ার পরে একটি অনন্য নিবন্ধন নম্বর উৎপাদন হবে অর্থাৎ এক নলেজমেন্ট এক কিন্তু নিজের কাছে রাখতে হবে প্রার্থীর পরবর্তী রেফারেন্সের জন্য সেই নিবন্ধন মনে রাখবেন অনুরোধ করা হচ্ছে বিস্তারিত সময়সূচি পরিবর্তে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে অনলাইন ছাড়া অন্য কোনো যোগাযোগের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন না কিভাবে নিয়োগ করা হবে দেখো নিয়োগের জন্য এখানে বলাই আছে যে এখানে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা রিটেন টেস্ট রিটেন টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে যেখানে জেনারেল নলেজ থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে জেনারেল আর্থেমেটিক থাকবে কম্পিউটার টেস্ট হবে পঞ্চাশ নম্বরে পার্সোনালি টেস্ট হবে দশ নম্বরে ডেটা ম্যানেজার পোস্টে নিয়োগ করা হবে সিলেবাস রয়েছে এখানে দেখতে পাচ্ছ এখানে সিলেবাস টোটাল চল্লিশ নম্বরে পরীক্ষা হবে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্সে থাকবে দশ নম্বর জেনারেল অ্যাবিলিটি থাকবে দশ নম্বর ইংলিশে থাকবে দশ নম্বর এবং আর্থামেটিক থাকবে দশ নম্বর সবকটা বিষয়ের মধ্যে কিন্তু দশ নম্বর থাকবে যারা অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লাই করতে পারো তার জন্য আমি ডিসক্রিপশন বক্সে এই বিজ্ঞপ্তির লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করতে পারো এবং কি অনলাইনে আবেদন করার জন্যও আমি লিঙ্ক দিয়ে দেবো